ইসগো আম্মে গলাকে নোয়াখালীর বিখ্যাত মরিস খোলা কিনবে মগো বরিশালের কেলা পাতা যে বড় হেই এই কলা ইসগো আম্মে গলাকে শেয়ার মো তার গ্যাসের তুলায় এই আমেরা কেমন তারা কাটতে পারবেন হেই এই কলা আম্মে গো দেহামো তার আসসালামু আলাইকুম দাদুরা বোর আফুরা ভাইয়েরা হগলটি কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালোই আছেন তার মুই যে কেলা পাতায় বড় করম এই লিগ মোর মাছ লাগবে না কন দিয়ে এই কলা গুড়া গাড়ি মাছ দিয়ে এই কলা করতে থাকে ওই বিখ্যাত মরিস খোলা কন নোয়াখালীর আর মগো বরিশালের ওই কেলা পাতার বড় যে এই কন না কেন এই কলাই মাছ দিয়েই করতে হয় বোঝেন নাম কলো দুই জায়গায় দুই রকমের কইয়ে থাকে অর্থাৎ দুই জেলায় দুই রকমের নাম আমি কলো ওই একই তার এখানে দেখেন ওই মলা ঢালা মাছ কাকি মাছ বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছগুলো আনা হয়েছে তার এই রকমের মাছ দিয়ে এই কলো ওই মরিচ খোলা কন আর কেলা পাতায় বড় কন হেইগুলো করিয়ে থাকে তার এই কেলা পাতায় বড় করার লেগে যে হুদে ইয়েই লাগবে হ্যাঁ না তার অনেকে কলো দেখা যায় কি যে বড় বড় মাছগুলো আছে না হেয়ে ছোটো ছোটো টুকরো করে কাটটা হেঁট দিয়ে কলো করিয়ে থাকে তার যে আর যেমন ইচ্ছা হ্যাঁ কলো হেরম করে করতে থাকে তার এই মলা ঢালা মাছ দিয়ে যে বরকটা করলে যে কী পরিমাণে স্বাদ হেয়ে যারা না খাইছেন হেরা তো বুঝতে পারবেন আর যারা যারা খাইছেন হেরা কলো মোরে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাকে ধরে কেমন লাগছে আসাই নি এরম করে হাজাই থইলে তুই পে না ইয়ে তো কোটা বাস্তা কাটতে হবে কথা বলছেন নি হেরপিন নিয়ে কলম ওই দুই ভাগে করে নিছে যে মালা ঢালা মাছগুলো আছে না ইয়ে আলাদা করে করবো আর এই মাছগুলো পাঁচমিশালি যে মাছগুলো ইয়ে আলাদা করে বরক দেবো দুই ভাগে দুই রকম করে বরক দেবো বলছেন তার বরক দেওয়ার লেগে প্রথমে কলম ওই যাইয়ে দিছে এই টামেকা কইতেছে না আমরা তো বলতে পারবেন তার মই কলো প্রথমে পিএস কুচি দিয়ে নিছে এরপরে যে জিরে বেডা পিএস বেডা ইয়ে দিছে হলুদের গুড়ি মরিচের গুড়ি পরিমাণ মতো কলো লবণ দিয়ে দিছে বলছেন এরপর করে করুর তেল দিয়ে দিতে আসি তার মরিচটা আমরা যে যত ইচ্ছা হে হ্যাঁ তো দিতে পারেন কোনো সমস্যা নেই হের পেন্নে কলো মিয়া কলে কাঁচা মরিচ গুনুছে না কাঁচা মরিচ বাইটটি ওকলো দিয়ে দিছি জাল যে যত ইচ্ছে খাইতে পারে তার নোয়াখালীতে কলো নাম দে সেই না মরিচ কলো অর্থাৎ মরিচ কলো দেতে হিবে তার মোরা বরিশালারা তো মরিচ কলো নাম দেয় নে কথা বোঝেন নে মোরা দিছি বরক তার মগ বরকের লেগে কলো মগ যে দূর ইচ্ছে হে দূর মোরা দিতে পারি মরিচ ইচ্ছাশীল দিতে হবে হ্যাঁ কোনো কথা না দেখেন মশলাপাতি গুণো দিয়ে একালে সুন্দর করে এরকম করে আর দিয়ে বলছেন মাহাই জয় হলে কসলে কসলে যত মাহাইবেন অত করলে মজা লাগবে বলছেন একলে হাতের একটা স্পর্শ আছে না ইয়ে মজা লাগবে না কন দিয়ে হেয়ে তো লাগবে তার ইয়ে করলে এমে মোরা রানতে পারি তার এই নাম মোরা বড় কির পিন্নি দিছে ইয়ে মুই আমি গট্টু কইতে এসে যে কেলা পাতায় যদি মুই হেরপিন্নি করলো এই নাম হয়েছে বরক বলছেন তার দেখেন এনে করলো দৈনিক পাতা দিতে পারেন এরপর আরও ঝাল যদি করতেছেন কাঁচামরিচ গুণো আছে না একটা লম্ফা লম্ফা ফালি করে করলে দিতে পারেন তাহলে গুলো আরও ঝাল ঝাল ফেলে এবার বাইরে হবে যে কাঁচামরিচ রাস্তা একটা ঝাল ঝাল ঝালটা কথা বলছেন না তার হেয়ে করলো করতে পারেন তার মুই করলো পাঁচমিশালি মাছগুলো ওই যে কাকি মাছ যেগুলো কি বলে ওইগুলো আলাদা করে মাখি হেলিস ওই আলাদা করে বরগে দেবো এগুলো এই মলা ঢালা মাছগুলোর ওগুলো সেম প্রসেসিংয়ে বরগে দেবো তার হেরপিনিগুলো প্রথমে মুই একালে দিয়ে দিয়েল হামে যে পিএস কুচি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি জিরের গুঁড়ি আদা রহুন বাডা বজেন হেরপর কলো পরিমাণ মতো দিয়ে দিমু লবণ হেরপর দিয়ে দিমু করুরার তেল তার ইয়ে দিয়ে হেরপর যে যত জাল খাইবেন হেরপর কলো এক্সট্রা এক্সট্রা মরিচ বাডা দিতেই পারেন হ্যাঁ কোনো সমস্যা না আমারও দিস আন একালে কাঁচা মরিচ বাইটে দেবেন আস্তে আস্তে ফালি ফালি করে দেবেন লম্ফা করে দেবেন যে আর যারও মিশে হেরম করে কলো দেবেন তার হেরপর কলো একালে সুন্দর করে আদ দিয়ে দেখতেই পেলেন কি সুন্দর করে মশলাপাতি গুনারে কলো মাহিয়ে হলে আমার দুই পাতে দিয়ে দিতে পারেন কথা বলছেন ফেলে বেড়াইবে যত দেবেন অত এগুলো মজা লাগবে তার মুই কলো দুই রকমের মাছ এক কলো মাহাই জুয়ে হালিছি এই এখন মুই কল তার এই বরক দেওয়ার লেগে প্রথমে কলো লইয়ে লইতে হবে একটু করাই বোঝেন ফেরাই পেন তাও আছে আর যাই আছে হেয়েই লইবেন হেয়ের উপরে কলো একটু কেলা পাতা সুন্দর করে একালে লাইসে দেবেন তার লাইসে দেওয়ার পরে কৌডার তেল একালে সুন্দর করে দিয়ে এরপর আর দিয়ে একসার ঘষে ঘষে মাহাইতে থাকবেন তার দেখেন কি ভেবে আমরা মাহাইতে পারেন হেয়ে কলো মিয়া মেঘ দিয়ে হাই দিতেছে তার হনেন একালে যে মগ দাঁড় দিয়ে চুলে জ্বালাইয়ে এরপর কলে ইয়ে খাইতে হবে হ্যাঁ কোনো কথা না কেমন গ্যাসের চুলে ইয়ে রানতে পারি না কন্ধে যাক ওই যে দাঁড় দিয়ে চুলে জ্বালাইতে পারে না হ্যাঁ গরম প্রসেসিং নেই তার ডাহাই থাকে হ্যাঁ খাইবে কেমন তার হ্যাঁ তো খাইতে মূল্য কথা বলছেন এরপর কলো আমরা সাইলে এরম করে করতে পারেন তার বিদেশে ওকলো এরম করে করে তার দেশে ওকলো করে যে আর যেহেন ইচ্ছে হ্যাঁ হেহেন বই এগুলো খাইতে পারবে খাওয়ন দিয়ে কথা তার চুলো কি না কি হেয়ে দিয়ে তো কোনো কথা নেই তার কথাই আছে না যে ওই নাইমে মাস তখন কলো কানা মামা ভালো কথা বলছেন তার হেরপিন নিয়ে কলো মোরা এই গ্যাসের চুলে করজি হেলাইতেছে তার দেখতে এগুলো পাইলেন প্রসেসিং দিয়ে কি আর কেমন তারা কলমই করতে আসি প্রথমে কলো যে হ্যাঁ কাকি মাছগুলো দেখতে পেতেছেন হেয়ে দিয়ে যে পাঁচমিশালি মাছ হেয়ে দিয়ে কলো মুই একটু বরক দিতে আসি তার দেখেন কীভাবে আমরা বরকটা দিতে পারেন তার এমে তো আমরা করা দিয়ে যদি রাইন দিয়ে খান তাহলে তো এই ফেলেবার দেবে না কেলা পাতায় দেওয়ার পর তো পুড়িয়ে পুড়িয়ে একটু ফেলে বাড়াবে হেই ফেলেবারটা যে কী পরিমাণে স্বাদ বোঝেন বেমালা মজা লাগে যারা খান নেই হারা তো বুঝতেই পারবে না যে ইয়ে কী মজা বোঝেন নেই তার এরম করে কলো আমি ওই যে কাড়ি দিয়েছে না কাড়ি দিয়ে কলো আটকে দিতে আসে আমি কইছে যে যেরম করে দিয়ে পারেন হ্যাঁ হেরম করে দিতে পারেন খাওয়ান দিয়ে কথা তার ওই বে পুড়িয়ে যেবে খাইবেন ইয়ে দিয়ে কথা তার ওই কোনো কথা না কেমন তারা লাজবেন কেমন তারা বটবেন পাতা হিয়েগুলো কোনো কথা না হিয়া কোনো সিস্টেমের মধ্যে পড়ে না যার যেমন তারা ইচ্ছা হেগুলো এমন তারা এই করতে পারে না তাই এগুলো মোরা একালে বেশি যে তেল ঠাল দিয়ে রান হ্যাঁ কোনো কথা এই পুড়িয়ে পুড়িয়ে খাইতে হবে খাওয়ান এগুলো পুড়িয়ে পুড়িয়ে খাইবে এরপর এই যে বড় হইবে এরপর মরিচ খুলবে যা যে ইয়ে নাম কয় হেগুলো হেয়েই করতে
একল দেখল ওই মলা ঢালা মাছ গুনারে মুই দিয়ে ফেলাইতেছি বড়গে বজন তার মুই কল আর একটু করা নিয়ে নিলাম। হেরপর পাতা ডাকলে ছোট্ট করে কাটতে লাইসতে দিলাম। হেরপর কল কোডর তেল দিয়ে একালে সুন্দর করে মাহাই জয় নিল। হেরপর কল মলা ঢালা মাছগুলো একলে সরাই সরাই সুন্দর করে দিতেছি। তার সরাই দেওয়ার কারণটা কি মুই একটু আমাকে কইতেছি, তার নিজে তো এই পুড়ি পুড়ি হইবে না, তার এক জায়গায় যদি থলি নিয়ে দিয়ে তুই তাহলে তো একলে সাইড খুল দিয়ে হইবে না, তার হেয়ে কি হইবে, হেয়ে খাইলে মজা লাগবে কেন, তার ইয়ে তো মজা লাগবে না। তার মগধারে ওই পুড়িয়ে পুড়িয়ে খাইতেই বলে বেমালা ভালো লাগে। ইয়ে যদি আমরা সান অনেক জেলে দেহে কি ওই যে পুড়িয়ে খায় না, একটু অন্যরকম খাই বুঝলেন, হালকা কাঁচা কাঁচা থাকে ওই খেয়ে, তার মগ পুড়িয়ে পুড়িয়ে খাইতে ভালো লাগে। এর পিনে মরে পুড়িয়ে হলো যার যেমন তার ভালো লাগে, হ্যাঁ হেমন তার এই করলে খাইতে পারেন, এরম কোনো কথা না। এই যে একালে ওই সে এরম করে আমি ওকে খাইতে পারি, হ্যাঁ কোনো কথা না। তার মুই যেমন করে রিয়ে করলাম, মোরা যেমন করে রিয়ে খাম, হেই আমি ওকে কলো দেখাইলাম। ভেতর এক কুল দিয়ে কলো কাসাম দিয়ে দিতে আছে, তার কাসাম কলো যে কলা কাসামের সিজন আলে না, এই কলে কলো ডিপ ফ্রিজ করে রাখছিলাম। হেই এই কলো দেখা যায় যখন যে ইয়ে লাগে শুক্কো খাইতে মল্লাইলে কলো ওই কাসাম দিয়ে করিয়ে খাওয়া হয়। এরপর দেখা যায় ডালের ভিতরে দেওয়া হয়, তার এখন কলো এক কুল দিয়ে কাসামটা দিয়ে দিছে, একটু শুক্কো শুক্কো লাগবে, ইয়ে যদি দেন বজন বেমালা স্বাদ লাগবে। কি যে স্বাদ লাগবে ইয়ে মুই আমি গো ইয়ে কলো বোঝাইতে পারবো না। তার দেন একলা ডাকনে দিয়ে সুন্দর করে উপর দিয়ে কলো ডাকিয়ে দিতে আসি। এরপর কলম ওই চুলা ডাকালে জ্বালাইয়া দিছি, দুই চুলায় কলো দুইটা দিয়ে রাখছি সুন্দর করে। কতক্ষণ পর মুই কলো আবার ফিরে এসি, ফিরে যাওয়ার পর এখন কি অবস্থাটা হয়েছে ইয়ে মুই একটু আমি গদি হাইতেছি, তার ইয়ে মুই বললাম না কেমন তারা দেলহান, তার দেহ একলে সুন্দর করে কলো হইয়ে গেছে বলতে এখন একলে পুরোপুরি পর্যায়ে হইয়ে যায় না, তার ক্ষণিক পর্যায়ে কলো হইয়ে গেছে। তার উল্টে উল্টে মুই একটু দেখতে আসলাম কেরম হয়েছে, তার ইয়ে যে মুই বড়কে দেলহান না, তার দেহেন মাছের ভেতর একটু কেমন আছে ইয়ে মুই আমি এক নজরে দিয়ে হাইতেছি বলছেন। মুই একলে লোভ সামলাইতে পারতেছি না, মুই ওহিন্দু একটু উডে উডে ইয়ে কলো খাওয়া দরছিলাম, তার ইয়ে কলো এক কুল দিয়ে হয়েছে না আরেক কুল দিয়ে করতে হবে না, ইয়ে কলো সিস্টেম প্রসেসিংয়ের মাধ্যমে একাল উল্টাইয়ে দিতে হবে। তার দেখেন দেখেন উল্টাইয়ে দিলাম এক কুল কলো কি সুন্দর করে একালে হইয়ে গেছে। আমরা যদি এরম পর্যায়ে নামাইতেছে একটু কাঁচা কাঁচা থাকবে, মাহা মাহা থাকবে, হেয়ে এগুলো নামাইতে পারে না, ইয়ে গুলো খাওয়া যাবে। তার মোড়া তো যে বললাম না পুজি পুজি খাইতে বেমালা ভালো, ফের পেন কলো আরও চুলে দিয়ে দিয়ে পড়তে আছে, পোড়া পোড়া হইয়ে গেছে যাবে যে একালে একালা কলো নামাইয়া একালে খাইয়ে হলাম। তার একালে হইয়ে গেছে কেলা পাতার যে কি সুন্দর একটু ফেলেবার বাইরে সৌরে আল্লাহরে, ইয়ে যদি আমরা না শুনতে পারে না ইয়ে আমরা বুঝতে পারবেন। তাই দেখেন ইয়ে গেছে কলো মগো বরিশালের কেলা পাতার বরক তৈরি করা, তার মোরা বরক বললে থাকি আর অন্যান্য জেলে যে আইসে ইয়ে কইয়ে থাকে, হ্যাঁ কোনো কথা না। তার ইয়ে মুই যাই হনসালাম যে ছোটকাল উস্তি যে ইয়ে হনসি না, ইয়ে হলো নোয়াখালীতে বিখ্যাত মরিস খোলা কলো ইয়ে কইয়ে থাকে। হিরপিন্নি কলো হেরা বেমালা জাল দিয়ে